हेलो फ्रेंड्स, एस एन टी स्टाडी अल प्रब्लेम सल्व चैनल पक्ष के आज के भिडियो सबा के स्वागत जाना। बचर नष्ट होना क्लस परीक्षा सब ही जान दिल शिक्षामंत्र। केंद्रीय शिक्षामंत्र तरफ थे एम ही एक नोटिस एम ही एक तथ्य पा जाना जा क्लस परीक्षा सब ही को क्लस परीक्षा बंद हार को सम्भावना नहीं। तो जेने जा रिपोर्टाई बला हे मेन नोटिसटा कि बला हे कि जिनिसटा पा जा जेने जा। आजकल वेबसाइट थे जेटा पावा न्यूज़टा 2020-21 क्लस होबे, क्लसो होबे, परीक्षाओ होबे, शून्य शिक्षाबर्ष घोषणार कोनो सम्भावना नहीं, स्पष्ट जानिए दिल केंद्रीय शिक्षामंत्र। करोना जोड़े लकडाउन शुरू हुआ मार्चर शेषे, तारो आगे थेके देशेर समस्त शिक्षा प्रतिष्ठान बंद रखा है, फले जल्पना शुरू है चलती शिक्षाबर्ष बातिल करे देबे केंद्र। एई निये सोमवार मानव सम्पद उन्नयन मंत्रकेर संसदीय स्टैंडिंग कमिटी एक बैठके बसे सेखानेई सांसदरा कलेजे भर्ती क्लस परीक्षा सह विभिन्न विषय निये प्रश्न तोलेन। जवाबे उच्च शिक्षा मंत्री अमित खाड़े जानालेन कलेजेर प्रथम वर्षेर पड़ुआरा नवेम्बर डिसेम्बर नागाद क्लासे जोग देबेन। परीक्षा एवं क्लास करानोर व्यवस्था थाकबे। शून्य शिक्षाबर्ष एर अर्थ जे बछर कोनो क्लास पढ़ाशुना परीक्षा है ना। सोमवार बैठक नेतृत्व छिलेन बीजेपी राज्यसभा सांसद विनय सहस्रबुद्धे। खाड़े छाड़ाओ छिलेन स्कूल शिक्षा सचिव अनित करवाल एवं यूजीसी चेयरमैन डीपी सिंह। सूत्रेर खबर बैठके सीबीएसई स्कूलगुलोर करा एकटी समीक्षा पेश करा हय। ताते देखा गेछे प्रथम থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মধ্যে 60% অনলাইনে ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে, বাকি 30% মাঝে মধ্যে সে সুযোগ পাচ্ছে এবং 10% অনলাইন থেকে ক্লাস থেকে বঞ্চিত। এই বিষয়ে কয়েকজন সংসদ স্কুলগুলো এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন, জানিয়েছেন স্কুলেরই উচিত জেলা পত্রিকা ছাপিয়ে কমিউনিটি রেডিওর মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনার সাহায্য করা এবং স্কুলগুলোকে প্রশ্নবিচিত্রা ছাপানোর কথাও বলেছেন সংসদরা। তো এটাই আজকে রিপোর্ট। আজকে মেন রিপোর্টটা তোমরা যেটা জানতে পারলে, যেটা পরীক্ষা তোমাদের পরীক্ষা না হওয়ার কোনো সম্ভাবনা নেই, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যারা ভাবছিলে বা যারা নিজেদের মধ্যে আর কি কনফিউশনে ছিল যে পরীক্ষা হবে কি হবে না, সেই নিয়ে কনফিউশনটা অনেকটাই কেটে গেল। আশা করি পরীক্ষা না হওয়ার কোনো কারণ নেই। এখানে যেটা জানা যাচ্ছে যে কোনোভাবে অনলাইনেই হোক বা স্কুল খুলি হোক, যে কোনোভাবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং স্কুল খোলা ক্লাস হওয়ার সম্ভাবনাও যথেষ্টভাবে থেকে যাচ্ছে। যে রিপোর্টটা এতদিন ধরে কেন্দ্র বা আগের দিন যেটা দেখালাম হু থেকে যেটা জানাচ্ছে সেই নিউজটাই, সেই নিউজের সাপেক্ষেই এখানে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে। তো আশা করি নিউজটা বুঝতে পারলে, পরবর্তীকালে কবে থেকে স্কুল খুলছে বা স্কুল সংক্রান্ত কোনো রকম আপডেটিং ভিডিও আপডেটিং কিছু পেলে তাহলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, তোমাদের সঙ্গে 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 শেয়ার করবো। তো এই ধরনের ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবে যদি ভালো লেগে থাকে, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানে অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ।